হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো দেখো, আমাদের বাগানটা অনেকদিন তোমাদেরকে দেখানো হয়নি, আর বাগানে অনেক ফুলও ফুটেছে শীতকাল যেহেতু। তো ভাবলাম যে আজকে একটু দেখিয়ে দিই। এই দেখো কত চন্দ্রমল্লিকা ফুল হয়েছে। এটা হচ্ছে, এখানে লাল লাল লাগছে কিন্তু ওটা অরেঞ্জ কালার। এখানে গাঁদা ফুল হয়েছে বেশ বড় বড়, আর এটার নামটা ঠিক জানি না, শীতকালের সিজনেরই কিছু একটা ফুল হবে। তো বেশ সুন্দর লাগছে দেখতে। আরও দেখো এখানে কত রকমের ফুল হয়েছে। এটা একটা ফুল হয়েছে পিঙ্ক কালার, আর বাইরের দিকটা সাদা রঙের বর্ডার বর্ডার টাইপের আছে। আর এখানেও অনেকগুলো চন্দ্রমল্লিকা গাছ আছে, তবে এখনও ফুল আসেনি। দেখো এই যে কুড়ি এসছে, আর এই যেটাতে হাত দিয়ে আছি এটা হচ্ছে একটা ফুল, মানে এরকম রজনীগন্ধার মতো স্টিক টাইপের ওঠে, দিয়ে বিভিন্ন কালারের ফুল হয়। তো যখন ফুটবে তখন দেখাবো। এখন স্টিকগুলো সবেমাত্র উঠেছে, তো জানি না কী কালারের হবে। তো সব গাছগুলো থেকেই প্রায় এক মোটামুটি স্টিক উঠে গেছে। আর এখানে দেখো আরেকটা ফুল হয়েছে রেড কালারের, এটাও বেশ সুন্দর লাগছে দেখতে। আর এদিকে গাঁদা ফুল হয়েছে, এগুলো পুজো করার জন্য, মানে ছোট ছোট গাঁদা আর কি এগুলো। আর এই যে দেখো পেঁপে গাছ, দেখো পেঁপে গাছে পেঁপেও হয়েছে প্রচুর। আর এই যে এখানে দেখো মুলো শাক লাগানো হয়েছিল, তো শাক খাওয়া হয়ে গেছে, আর কয়েকটা গাছ রেখে দিয়েছিল সেখানে মুলো হয়েছে। আর এটা হচ্ছে ধনে পাতা, প্রচুর ধনে পাতা হয়েছে। আর এখানে আছে এটা পিড়িং শাক, আর লাল শাক লাগিয়েছিল কিন্তু লাল শাক হয়নি এবছর। আর ওদিকে পালং শাক আছে, ওলকপির গাছ আছে। ওলকপি মানে যেটাকে অনেকে শালগমও বলে থাকে, তো আমরা এমনি ওলকপি বলি, ওটাকে শালগমও বলে অনেকে। আর এদিকে দেখো লাউ হয়েছে, দেখো তিনটে লাউ হয়েছে। এদিক থেকে ভালো করে ঠিক দেখা যাচ্ছে না, আমি আবার পরে উল্টো সাইড থেকে দেখাবো। তো বড় বড় দুটো লাউ হয়েছে, ছোট একটা লাউ ধরেছে, আরও অনেক লাউ হয়েছে। তো লাউ গাছটা বেশ সুন্দর হয়েছে একদম। লাউ পাতাগুলোও দেখতে যেমন দেখো চকচকে, আর লাউগুলোও দেখতে একদম চকচকে, মনে হবে যেন কেউ রং করে দিয়েছে এরকম। তো লাউ গাছটা বেশ সুন্দর হয়েছে, আর লাউও হয়েছে অনেক। তো এই তো বন্ধুরা এইসবই আছে। এই দেখো এখানে বেগুন, তো এই সবই গাছপালা আছে আমাদের বাগানে। তো তোমাদেরকে অনেক দিনই কিছু ভিডিও তো দিচ্ছি না, আর ভাবলাম তোমাদেরকে একবার বাগানটাও দেখিয়ে দিই। বাগানে অনেক ফুল সবজি হয়েছে, তো তাই জন্য তোমাদেরকে বাগানটা দেখালাম। তো কেমন লাগলো আজকের ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর এই চন্দ্রমল্লিকাটা দেখো, দেখে মনে হচ্ছে সাদা বা হলুদ রঙের হবে, যখন ফুল হবে তখন অবশ্যই দেখাবো। আজকের মতো টাটা।